হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলের রোজ রাত 8টার স্পেশাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আমাদের টার্গেট এসএলএসটি পিটি WBCSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি এক্সাম, এবং আজকে আমরা এই যে জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসেসগুলো করাচ্ছি তার সেট নাম্বার 19 এসে পৌঁছেছি। এবং আমাদের এই সেটটার বিশেষত্ব হচ্ছে তোমরা এখানে মক টেস্টটা লাইভ মোডে কিন্তু দিতে পারছো। এবং আমরা এই কয়েকটা ক্লাসে অধ্যায়ভিত্তিক ক্লাস যেহেতু করিয়েছি, তো এখন আমরা কী করছি, মিক্সড একটি মক টেস্ট করছি, অর্থাৎ অধ্যায়ভিত্তিকই বটে বাট প্রত্যেকটা সাবজেক্ট থেকে কিছু কিছু প্রশ্ন তুলে আমরা কিন্তু এখানে নিয়েছি। এবং তারপর আমরা আস্তে আস্তে জিকেতে যে সমস্ত টপিকগুলো রয়েছে প্লাস স্ট্যাটিক জিকে যেগুলো রয়েছে প্রত্যেকটা বিষয়কেই ধীরে ধীরে ইনক্লুড করব। এবং তোমাদের রেগুলার প্র্যাকটিসের সুবিধার জন্য কিন্তু সেটগুলো নিয়ে আমরা প্রত্যেক রাত্রি 8টা থেকে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তো আজকে সেটার প্রথম প্রশ্ন কী রয়েছে সেটা একটু দেখে নিই। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে 4টা করে অপশন তোমরা পেয়ে যাবে, এবং তার সঠিক উত্তর যেটা তোমাদের বলে মনে হচ্ছে সেটা তোমরা নিচে কমেন্টে কিন্তু জানাবে। তো আজকের সেটার প্রথম প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার হাতে? সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ বিচারালয় বর্তমানে দিল্লিতে অবস্থিত বা নিউ দিল্লিতে অবস্থিত, বাট ইংরেজদের আমলে কিন্তু তিনটা সুপ্রিম কোর্ট ছিল, তিনটা তাদের প্রভিন্সে, মাদ্রাজ, বোম্বে এবং কলকাতায়, ঠিক আছে? তো ভারতীয় সুপ্রিম কোর্টের বিচারকদের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত রয়েছে কার হাতে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, লোকসভা। লোকসভাকে যেটা পার্লামেন্ট, আমরা পার্লামেন্টের দুটো হাউসের সম্পর্কে জানি, একটা হচ্ছে আপার হাউস, একটা হচ্ছে লোয়ার হাউস। আপার হাউস কাকে বলা হয় আর লোয়ার হাউস কাকে বলা হয় সেটা তোমরা নিচে কমেন্টে জানাবে, এ নিয়ে এর আগে আমরা কিন্তু আলোচনা করেছি। নেক্সট চলে আসবে নাম্বার টু, কোনো রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ নিযুক্ত হন কার দ্বারা, অর্থাৎ কোন একটা রাজ্যের ডিস্ট্রিক্ট জাজ কে নিযুক্ত করেন? গভর্নর, হাইকোর্টের বিচারক, রাজ্যের কাউন্সিল অফ মিনিস্টার্স, নাকি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল? কী হবে সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হবে গভর্নর দ্বারা। এবং গভর্নর মানে কে? যিনি হচ্ছেন রাজ্যপাল। বর্তমান পশ্চিমবঙ্গের রাজ্যপালের নাম কি? জগদীপ ধনকর, ঠিক আছে? নেক্সট চলে আসবে প্রশ্ন নম্বর তিন। প্রশ্ন নম্বর তিনে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরের বয়স। সুপ্রিম কোর্টের বিচারকরা সর্বোচ্চ কত বছর বয়স পর্যন্ত তাদের কার্যকাল থাকে, বা তাদের সর্বোচ্চ বয়স কত থাকে তাদের কাজের মেয়াদের? 70 বছর, 65 বছর, 62 বছর, নাকি 60 বছর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, 65 বছর। তবে মেয়াদ শেষের আগে কোনো বিচারপতি যদি চান তাহলে কিন্তু রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করতে পারেন, এবং সুপ্রিম কোর্টের বিচারপতির পদত্যাগপত্র শুধুমাত্র রাষ্ট্রপতি সিগনেচার করতে পারেন, বা শুধুমাত্র রাষ্ট্রপতি সেটা গ্রহণ করতে পারেন। নাম্বার চারে আসব, ভারতে যুক্তরাষ্ট্রীয় বিচারালয় গঠিত হয়েছিল কোন সালের আইনে? যুক্তরাষ্ট্রীয় বিচারালয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 1891 সালের আইনে, 1909 সালের আইনে, 1919 সালের আইনে, নাকি 1950 সালের আইনে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, 1950 সালের আইনে। এক্ষেত্রে একটি কথা মনে রাখতে হবে, 1773 খ্রিস্টাব্দের যে রেগুলেটিং অ্যাক্ট যেটা ব্রিটিশদের দ্বারা মানে ইমপ্লিমেন্ট হয়েছিল, সেই রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ভারতের প্রথম সুপ্রিম কোর্ট তৈরি হয়েছিল ফোর্ট উইলিয়ামে বা কলকাতায় 1774 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন দ্বারা, এবং 1937 খ্রিস্টাব্দে ফেডারেল কোর্ট গঠন করা হয়, এবং 1950 সালে 26 জানুয়ারি অবধি সেটা কার্যকর কিন্তু ছিল, ঠিক আছে? নেক্সট আসি নাম্বার পাঁচ, খুবই গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতের বর্তমান প্রধান বিচারপতি, অর্থাৎ ভারতের প্রধান বিচারপতি বলতে সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি 2020 অনুযায়ী কে? এখানে ডেটটা উল্লেখ করার কারণ হচ্ছে এরপরে হয়তো এক বছর পরেও এই ক্লাসটা যখন দেখবে তখন হয়তো বিচারপতি পরিবর্তন হয়ে যেতে পারেন, সেই কারণে এখানে কিন্তু দেওয়া রয়েছে। সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, এন ভি রমানা, ঠিক আছে? নেক্সট চলে আসবো নাম্বার সিক্স, লোকপাল। একটা লোকপাল বিল নিয়ে মাঝখানে বিশেষ আলোচনা, তর্ক বিতর্ক, বিভিন্ন নিউজ চ্যানেলের ডিবেট তোমরা দেখেছো, যারা খবরাখবর দেখে থাকো তারা জানো, যারা নিউজ পেপার পড়ো তারা জানো লোকপাল বিল। এই লোকপাল কথার অর্থ কী? লোকপাল কথার অর্থ কী? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে, কেয়ারটেকার অব দ্য পিপল। কেয়ারটেকার অব দ্য পিপল মানে কি? অর্থাৎ লোকপাল যে কথাটা, এটা হচ্ছে একটা সংস্কৃত
এক মানে শব্দ সংস্কৃত থেকে নেওয়া, যার অর্থ জনগণের পিতা বা অভিভাবক, ঠিক আছে, বা রাজা বা রক্ষক, অর্থাৎ কেয়ারটেকার অফ দ্য পিপল। শব্দটি প্রথম সংসদে ব্যবহার কে করেছিলেন? লক্ষ্মীমাল সিংহাই বা সিংভি, লক্ষ্মীমাল সিংভি, তিনি প্রথম এটা করেছিলেন 1963 লোকপালের কথা। এটি সুইডেনের ওম্বুডসম্যানের অনুকরণে গৃহীত একটি ব্যবস্থা, ঠিক আছে। নাম্বার 7 চলে আসব, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন রয়েছে, লোকপালের লোগোতে সতর্কতা চিহ্ন রয়েছে কি? দেখো, তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রামে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেতে পারো ক্লাসের শেষে, ঠিক আছে। টেলিগ্রামে গিয়ে সার্চ করবে আরজিএম এডুকেশন অফিসিয়াল এবং তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এই লোকপালের লোগোতে সতর্কতা চিহ্নিত রয়েছে কি? তিরঙ্গা, অশোকচক্র, বিচারকের বেঞ্চ, নাকি দুই হাত? কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অশোকচক্র। অশোকচক্র, ঠিক আছে। এই অশোকচক্র কিন্তু একটি খুবই একটি ইম্পর্টেন্ট একটি সিম্বল, সেটা তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট আসবো নাম্বার 8, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের অফিস, লোকসভার ডেপুটি স্পিকারের অফিস, রাজ্য আইনসভার ডেপুটি স্পিকার, নাকি ডেপুটি প্রাইম মিনিস্টারের অফিস? ডেপুটি প্রাইম মিনিস্টার মানে কি বলতো? যেটাকে বলা হচ্ছে উপপ্রধানমন্ত্রী। তো সঠিক উত্তর কী হবে? তোমরা যারা আমাদের ওই ক্লাসটা দেখেছো প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী সংক্রান্ত, সেখানে তোমাদের এই উল্লেখটা কিন্তু করা হয়েছিল তোমাদের জন্য। তো সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, ডেপুটি প্রাইম মিনিস্টার বা উপপ্রধানমন্ত্রী। এই পত্রের কিন্তু কোনো রকম অস্তিত্ব নেই সংবিধানে। ভারতের সংবিধান যখন কার্যকর হয় তখন স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলকে। যদিও সর্দার বল্লভভাই প্যাটেলকেই প্রত্যেকে ভোট দিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করার জন্য, কিন্তু পরবর্তীকালে কিছু ঘটনার কারণে এবং কিছু মানুষের মত পার্থক্যের কারণে কিন্তু তিনি হননি, হয়েছিলেন পণ্ডিত জওয়াহরলাল নেহরু। তো পরবর্তীকালে কিন্তু ধারাবাহিকভাবে না হলেও অনেক সময় সাংবিধানিক তথা এই প্রথাকে অনুযায়ী উপপ্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। সো ডেপুটি প্রাইম মিনিস্টারের কিন্তু উল্লেখ নেই। নাম্বার 9 আসব, অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি এবং কতজন সদস্য নিয়ে? অর্থাৎ অর্থ কমিশনের যে উল্লেখ রয়েছে আর্টিকেল নাম্বার 280, সেখানে একজন সভাপতি বা একজন প্রেসিডেন্ট এবং তার পাশাপাশি আর কতজন সদস্যের কথা বলা হয়েছে? সঠিক উত্তরটা নিয়ে নিই। সঠিক উত্তর অপশন নাম্বারে 4 সদস্যদের কথা সেখানে বলা হয়েছে। একজন চেয়ারম্যান ও আরও 4 সদস্য নিয়ে গঠিত হবে। রাষ্ট্রপতি প্রতি 5 অন্তর অর্থ কমিশন নিয়োগ করে থাকেন। কে করেন? রাষ্ট্রপতি নিজে করেন। কত বছর পর পর? 5 পর পর। নাম্বার 10, পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েত, তোমরা জানো পঞ্চায়েতি রাজ হচ্ছে একটি ত্রিস্তরীয় ব্যবস্থা, ঠিক আছে। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হচ্ছে নিম্নলিখিত কোনটি সেটা চিহ্নিত করতে হবে। আচ্ছা, এর পাশাপাশি তোমরা নিচে জানিয়ে দাও এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে হয়েছিল, 72 নাকি 73? পঞ্চায়েতি রাজ এবং মিউনিসিপ্যালিটি, এই পঞ্চায়েতি ব্যবস্থা এবং মিউনিসিপ্যালিটির ব্যবস্থা যে নিযুক্ত হয়েছিল বা সংযুক্ত হয়েছিল ভারতের সংবিধানে, কততম সংশোধনীতে? 72 নাকি 73? 72 কোনটা হয়েছিল, 73 কোনটা হয়েছিল? এটা বারবার কেন বলছি, কারণ এটাকে আমরা আলোচনা করেছি এবং পরীক্ষাতে বিভিন্ন সময় এই প্রশ্নটা আসতে দেখা যায়। তো এই প্রশ্নের উত্তরটা আমরা নিয়ে নিই। পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মৌলিক উদ্দেশ্য হলো নিম্নলিখিত কোনটি সেটা চিহ্নিত করতে বলেছে, কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। অর্থাৎ বলবন্ত রায় মেহতা যে কমিটি তৈরি করা হয়েছিল, সেই কমিটির প্রতিবেদন অনুযায়ী ভারতের ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়ায় বিকেন্দ্রীকরণের অর্থ হচ্ছে মানুষের প্রশাসনের সঙ্গে সংযুক্ত করা। অর্থাৎ কোনো ব্যক্তিগত মানুষের হাতে সম্পূর্ণ ক্ষমতাকে পুঞ্জীভূত না করে সেটাকে মানুষের মধ্যে সেই ক্ষমতা ছড়িয়ে দেওয়া, ঠিক আছে। এর ফলে আর্থসামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রক্রিয়া ত্বরান্বিত হবে এবং গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে অধিকতর উৎসাহের কারণ হয়ে দাঁড়াবে। অর্থাৎ গ্রামে গ্রামে মেম্বার তৈরি করা, পঞ্চায়েত প্রধান তৈরি করা, তাহলে কী হবে, মানুষ সরাসরিভাবে তাদের নিজেদের লোকাল লিডার্সদেরকে নির্বাচন করতে পারবেন, ঠিক আছে। এরপর চলে আসি প্রশ্ন নম্বর 11, বলা হয়েছে সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? এবার চলে আসে প্রশ্ন নম্বর 11, কি বলেছে দেখো, যে সিপাহী বিদ্রোহের সময় ভারতের বড়লাট কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং 1857 খ্রিস্টাব্দে যে মহাবিদ্রোহটা হয়েছিল, সেই মহাবিদ্রোহের সময়
ভারতের গভর্নর জেনারেল ছিলেন এবং 1856 সালে লর্ড ডালহৌসির স্থানে তিনি কিন্তু গভর্নর হয়েছিলেন। অর্থাৎ এক বছর আগে 1856 সালে লর্ড ডালহৌসি। লর্ড ডালহৌসির পিরিয়ডটা খুব ভালো করে পড়ে রাখবে, কারণ ভারতবর্ষের সমস্ত গভর্নর জেনারেলদের মধ্যে লর্ড ডালহৌসির সময় সবচেয়ে বেশি বিভিন্ন রকমের সংস্কারমূলক এবং উন্নয়নমূলক কাজগুলো কিন্তু হয়েছিল। নাম্বার টুয়েলভে চলে আসি, কোন গভর্নর জেনারেলের শাসনকালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস বা ভারতীয় সিভিল সার্ভিস প্রবর্তিত হয়, বা এক কথায় বলা যেতে পারে কাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে? লর্ড ডালহৌসি, লর্ড কার্জন, লর্ড উইলিয়াম বেন্টিং নাকি লর্ড কর্নওয়ালিস? সঠিক উত্তর তোমরা প্রত্যেকে জানো, অপশন নাম্বার ডি, লর্ড কর্নওয়ালিসকে বলা হয়ে থাকে। 1786 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস গভর্নর জেনারেল পদে দায়িত্ব গ্রহণ করেন। এরপর যে তিনি পরীক্ষা চালু করেছিলেন সেই কারণে তাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনকও বলা হয়ে থাকে। ভারতীয়দের মধ্যে এই পরীক্ষায় সর্বপ্রথম যিনি উত্তীর্ণ হয়েছিলেন তিনি হচ্ছেন দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র সত্যেন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, সত্যেন্দ্রনাথ ঠাকুর, এই প্রশ্নটা তোমরা কিন্তু উল্লেখ থাকতে পারে বিভিন্ন জায়গাতে, তো সেই কারণে আমি এখানে এটা উল্লেখ করে দিলাম, সত্যেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্রনাথ ঠাকুরের পুত্র। ঠিক আছে, নাম্বার 13, ভারতে কোন ইংরেজ গভর্নর জেনারেলকে হত্যা করে আন্দামান দ্বীপের এক কয়েদি, অর্থাৎ আন্দামান দ্বীপের এক কয়েদির হাতে ভারতের কোন গভর্নর জেনারেল মারা যান? খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন, লর্ড ক্লাইভ, লর্ড রিপন, লর্ড মেয়ো নাকি লর্ড নর্থ ব্রুক? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, লর্ড মেয়ো। ভারতের গভর্নর জেনারেল রূপে লর্ড মেয়ো শাসনকাল ছিল 1869 থেকে 1872 খ্রিস্টাব্দ পর্যন্ত। তিনি 1872 সালের 4ই ফেব্রুয়ারি সেলুলার জেল পরিদর্শন করতে যান আন্দামানে। সেখানে সেলুলার জেলটার যে দুটো উইং ছিল সেই দুটো উইং কিন্তু জাপানের সঙ্গে যুদ্ধের সময় ভেঙে যায়। ওই সময় জনৈক শের আলী আফ্রিদি, জনৈক কী নাম, শের আলী আফ্রিদি, ঠিক আছে, শের আলী আফ্রিদি নামে একজন তাকে ছুরির আঘাত করে তাকে মেরে ফেলেন। পরবর্তীকালে তাকে কিন্তু ফাঁসি দেওয়া হয়। নাম্বার 14তে চলে আসে, সংবাদপত্রের মুক্তিদাতা, সংবাদপত্রের মুক্তিদাতা রূপে কে পরিচিত বা কাকে সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়ে থাকে? বেন্টিং, মেকলে, মেকলে হেস্টিং নাকি মেটকাফ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, মেটকাফ। 1823 খ্রিস্টাব্দে যখন ভারতবর্ষের কার্যকরী গভর্নর জেনারেল জন অ্যাডামস লাইসেন্সিং রেগুলেশন অ্যাক্ট প্রবর্তন করেন, সেই অনুযায়ী সংবাদপত্র প্রকাশ ও ব্যবহার করার ক্ষেত্রে বিশেষ রকমের বাধ্যবাধকতা এবং অনুমতি গ্রহণের প্রস্তাব এবং সেখানে প্রভিশনস ইনক্লুড হয়। এরপর 1835 খ্রিস্টাব্দে মেটকফ নতুন সংবাদপত্র আইন প্রবর্তন করেন। তিনি ছিলেন লর্ড বেন্টিংয়ের সহযোগী। তার প্রবর্তিত নতুন আইন অনুযায়ী পত্রিকা প্রকাশ বা ব্যবহারের অনুমতির সাথে শুধুমাত্র প্রকাশনী সংস্থার নাম জানানো বাধ্যতামূলক করা হয় এবং তাছাড়া অন্য কোনো কিছু বাধ্যতামূলক কিন্তু করা হয় না। নাম্বার 15তে আসব, ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তনকে ঘটান? খুবই গুরুত্বপূর্ণ, খুবই সিম্পল, খুবই ইজি একটি প্রশ্ন, তাই এটা তোমাদের জন্য আজকে থাকছে হোম টাস্ক, ভারতের রেল ব্যবস্থার প্রবর্তনকে ঘটান। ঠিক আছে, ডালহৌসি, ক্যানিং, উইলিয়াম বেন্টিং নাকি লর্ড রিপন? কমেন্টে তোমরা জানিও। প্রথম মারাঠা যুদ্ধ কার শাসনকালে হয়েছিল, ইঙ্গো মারাঠা যুদ্ধ যাকে বলা হয়, হেস্টিংস, বেন্টিং, কর্নওয়ালিস নাকি ডালহৌসি? সঠিক উত্তর কী হবে, কী হবে সঠিক উত্তর? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের এখানকার সঠিক উত্তর, ওয়ারেন হেস্টিংস। প্রথম মারাঠা যুদ্ধ সংঘটিত হয়েছিল 1775 থেকে শুরু করে 1782 সালের মধ্যে। পেশোয়া রঘুনাথ রাও ছিলেন সেই সময় সেখানকার একজন লিডার এবং সুরাটের সন্ধি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে, সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল। এরপর সলসেট ও বেসিন দুর্গ ব্রিটিশদের কাছে সমর্পণ করতে হয়। চুক্তির শর্ত ছিল বিনিময়ে তিনি পুনা পুনরুদ্ধার করবেন। এই চুক্তিটি মারাঠাদের আত্মমর্যাদায় আঘাত করে, যার জন্য পরবর্তীতে যুদ্ধটা হয়েছিল। নাম্বার 19, 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন, এটা আমরা অলরেডি আলোচনা করেছি, সেই কারণে এই প্রশ্নটা তোমাদের জন্য রাখলাম,
এই প্রশ্নটা তোমরা নিচে করবে, কোশ্চেন নাম্বারটা দিয়ে অ্যান্সারটা করে দেবে। ক্যানিং, ডালহৌসি, এলগিন নাকি রিপন, কী হবে সঠিক উত্তর সেটা তোমরা নিচে চটপট জানিয়ে দাও, কমেন্টে জানাবে, তাহলে আমি রিপ্লাই করতে পারবো। নাম্বার 18 খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, সূর্যাস্ত আইন। সূর্যাস্ত আইন নিয়ে আগে আমরা আলোচনা করেছি যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হওয়ার পরে একটা নতুন ভূমি রাজস্ব ব্যবস্থার প্রবর্তন হয়ে যায় এবং বলা হয় যে জমির মালিকানা জমিদারদেরকে দেওয়া হয়, কিন্তু বছরের একটি নির্দিষ্ট দিনে সেই সূর্য ডুবে যাওয়ার আগে বা সূর্যাস্তের আগে সমস্ত বকেয়া খাজনা এবং ট্যাক্সেস যা যা হয় সেগুলো ব্রিটিশদের ট্রেজারিতে জমা করতে হবে, এবং কোনো জমিদার যদি সেটা করতে ব্যর্থ হতো তাহলে তার জমিদারিকে বাজেয়াপ্ত করে নিলামে তোলা হতো। এই যে ঘটনাটা, যেহেতু সূর্যাস্তের উল্লেখ রয়েছে, সূর্য ডোবার আগে সমস্ত হিসাব নিকেশ চুক্তা করতে হবে, চুকিয়ে দিতে হবে, সেই কারণে এটা সূর্যাস্ত আইন নামে পরিচিত। তো এটা কে প্রবর্তন করেছিলেন? এটা করেছিলেন অপশন নাম্বার বি, লর্ড কর্নওয়ালিস। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস। সময়কালটা ছিল কত? সময়কালটা ছিল 86 থেকে 93, অর্থাৎ লর্ড কর্নওয়ালিসের কার্যকারীর বা কাজ করার সময়কাল। নাম্বার 19 আসবো, কার হাতে টিপুর, টিপু সুলতানের, ঠিক আছে, টিপুর নয়, টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটেছিল, অর্থাৎ টিপু সুলতানের পিতা ছিলেন হায়দার আলী, অর্থাৎ ইঙ্গো মহীশূর যে যুদ্ধ হয়েছিল, 4টি ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় যুদ্ধের পর হায়দার আলী মারা যান এবং চতুর্থ যুদ্ধের পর টিপু সুলতান বীরের মতো যুদ্ধ করতে করতে মারা যান। তো কার হাতে টিপুর পরাজয় ঘটেছিল? সঠিক উত্তর হবে অপশন নাম্বারে, লর্ড ওয়েলেসলির হাতে টিপুর পরাজয় ঘটেছিল চতুর্থ ইঙ্গো মহীশূর যুদ্ধে 1799 খ্রিস্টাব্দে। নাম্বার 20, সত্য বিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস, ডক্ট্রিন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? লর্ড ওয়েলেসলি, ডালহৌসি, ক্যানিং নাকি লিনলিথগো। তো খুবই সিম্পল কোশ্চেন, সঠিক উত্তর অপশন নাম্বার বি, লর্ড ডালহৌসি। এটা ছিল লর্ড ডালহৌসির একটি সুদূরপ্রসারী চিন্তাভাবনা, যেখানে রক্তক্ষয় না করেও ব্রিটিশ সাম্রাজ্যকে আরও অনেক বেশি, আরও অনেক বড় করে তোলার একটি পরিকল্পনা। অর্থাৎ যে সমস্ত দেশীয় রাজারা পুত্রহীন অবস্থায় মারা যাবে তারা তাদের দত্তক পুত্রকে কোনোভাবেই সাম্রাজ্যের অধিকার দিতে পারবে না, এটাই ছিল সেই নিয়ম, এবং সেই সাম্রাজ্য সরাসরিভাবে ব্রিটিশদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এটি ছিল সত্যবিলোপ নীতি বা ডক্ট্রিন অফ ল্যাপস। এবং এই যে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেছিলেন লর্ড ডালহৌসি, তার কার্যকালের সময়কাল ছিল 48 থেকে 56 পর্যন্ত। ঠিক আছে, তো এই ছিল আজকের সেটের মোট 20টি প্রশ্ন, 20টার মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো সেটা তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, এবং হোমওয়ার্ক যেগুলো দিলাম সেগুলো অবশ্যই তোমরা কিন্তু করে রাখবে, এবং আমরা নেক্সট ক্লাস থেকে জিওগ্রাফি এবং সায়েন্সকেও ইনক্লুড করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।